আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদ ইমাম ফ্রম এসি মিউজিক ভিডিও আপনারা যারা যারা আজকে এই প্রোডাক্টের সার্ভিসিং ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এটার মডেল হচ্ছে সনি এম এসি জি এন তেরোশোটি এই সিস্টেমটার প্রবলেম হচ্ছে কি যে পাওয়ার দিলাম কোনো রেসপন্স নেই ঠিক আছে কোনো কিছু কোনো কাজের ভিতরে নাই বাটনগুলো উলটা পালটা কাজ করে ঠিক আছে সেটি যে মেকানিক্যাল রেসপন্স রেসপন্স তো নাই ঠিক আছে বাটনগুলো উলটা কাজ করে সিস্টেমের দেখে আপনাদেরকে এন কভারটা খুলে নিয়ে আসতেছি তো এই যে এটা মেকানিক্যাল আর অবস্থাই এরকম সোজিবই যে একটা বলতে এখান থেকে টান দে সোজা করে টান দে মেকানিক্যালের অবস্থা আবার দিয়ে রাখছে আগের থেকেই ঠিক আছে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে সিস্টেমটা কিন্তু বাটনগুলো চেঞ্জ করতে করতেই মেকানিক্যালের কাজ করতে স্ট্যান্ডের সমস্যা আর এই যে দেখে না বাংলা বোট লাগিয়ে রাখছে এটার ওই যে ফ্রন্টের যে স্পিকার ফ্রন্টের স্পিকারের নেই যে ভিতরে জায়গা খালি ঠিক আছে চার টাইম রেস্টার দিয়ে আর কি মন হয়তো বা কাটার পর পায় নাই সেজন্য এটাতে এরকম করে রাখছে ওনারা তো যাই হোক তো এটা খুলি ভাই এটা কোথা থেকে নিয়ে আসছেন আপনি মরগাম বর এটা কোন জায়গায় পড়ছে টিকিট পোর্ট টিকিট পোর্টটা কোন জায়গায় ও আচ্ছা আচ্ছা দোয়ার জয়পাড়ার হ্যাঁ আর কি টিকিটপুর যেটারে বলে টিকিটপুর আমি গেছি আমি টিকিটপুর যে সেডু কিনে নিয়ে এসেছি ওই যে গেছিলাম এক ভাই বেরাদার আছে ওদিক থেকে সেডা নিবে তো যাই হোক তো সিস্টেমটা আর এসটি গাইছি নেই এটা যে টেন্ডেস্টার দিয়ে করছে ঠিক আছে জানি না কেন এটা দিয়ে করলো এটা তো এসটিকে খারাপ হইলে আর অন্য কিছু করার কিছু দিয়া করা যায় এগুলা ঠিক আছে যেমন আপনার অন্য এসটি গাইছির বুট লাগেও করা যায় তো যে সেটা নিয়ে আসছে সে আগেও আমার এখানে আসছিল এর আগে ঠিক আছে কাজ করানোর জন্য সেটা একটু দেখি দেখা ভাইয়ের সাথে কথা বলি কথা বইলা আমি আপনাদেরকে আবার নিয়ে আসতেছি এটার কাজ হয়েছে সেটার অনেক কাজ হয়েছে এর আগে যেমন তেমন চেঞ্জ করা আছে এখানে যাই চেঞ্জ করা থাক কোনো সমস্যা নেই একটা জিনিস দেখেন আপনাদেরকে দেখাই সিস্টেমটা খুললাম আমরা ভাবছিলাম যে ফ্রন্টের এটা ঠিক আছে বাট আমার সন্দেহ হইলো তা আমি খুললাম এই যে দেখেন এখানে স্যারাউন্ডের স্পিকার নেই আর কি এটা নেই নাই নেই দেখছেন ভাই কি অবস্থা দেখে দি गाइस কিনবেন মিয়া যার থেকে কিনেন তো যাই হোক আমি সম্পূর্ণ সিস্টেমটা খুলি খুলে আপনাদেরকে দেখাইতেছি কি আছে বিষয়ের সবই দেখতে পারবেন তো সিস্টেমটা এখন খুলবো এই যে দেখেন এখানে থেকে ফ্রন্ট এরটা আর এখানে থেকে সারাউন্ডেডটা এটা হচ্ছে সাবেরটা ঠিক আছে এটা হচ্ছে সারাম সেন্টারে এটা হচ্ছে সাবের এটা সাবের আর এখানে থেকে ফ্রন্ট এরটা হ্যাঁ এই যে নাই তো এই সিস্টেমটা পুরো সম্পূর্ণ এখন এসটিকে মেস টিকে যা যা লাগে সব কিছু লাগাই দিতে হবে এই যে বাংলা বোর্ড লাগানো ঠিক আছে আমার কাছে সেম সেটই আছে এটার ভিতরে সব কিছু আছে এটা বের করব এখন বের করে যা যা লাগে এটার ভিতরে সব কিছু এখন লাগাই দিব ঠিক আছে তা আমি সিস্টেমটা খুলি সম্পূর্ণ খুলি এটা পার্ট বাই পার্ট দেখি খুলে কি কি নষ্ট করে রাখছে কিবা কি কী ভালো আছে সব কিছু দেখি এটার প্রবলেম হচ্ছে এসটিকে লাগবে ইজেক এক বাই সমস্যা তারপর আপনার বাটনগুলো কাজ করে না আরও টুকটাক কী কী সমস্যা আছে দেখি সব এক কিছু একসঙ্গে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন আমি এটা সম্পূর্ণটা খুলি এ বোর্ডটা একদম আলাদা করি জিনিস দেখেন আবার একটু ভিডিওটা প্লে করলাম এই কারণে যখন ট্যান্ডেস্টার করে একটা সেডে দেখেন লাইন টাইন কাইটা জাম্পার জুম্পার মাইরা কি করে রাখে ঠিক আছে যে দেখেন স্যার সেন্টার একসঙ্গে বাজাইছে ঠিক আছে আর সাবেরটা তো ঠিক আছে এই হইতেছে এটার অবস্থা এরকম বাংলা কাজগুলো করাবেন না যারা আর কি সিস্টেমগুলোর কাজ প্রপারলি না বোঝায় তাদেরকে দিয়ে কাজগুলো করাবেন না করানোটাই বেটার আর কি এস না পাইলে দেখা গেছে অন্য এস দিয়ে করবেন অন্য বোর্ড আছে বোর্ড দিয়ে করা যায় ঠিক আছে কিবা সচ সচরাচর যারা রেগুলার কাজ করে ওনাদেরকে দিয়ে করানোর চেষ্টা করবেন তো যাই হোক আমি বের করি আমার এটা তো এটা তো হইতেছে বাইর ঠিক আছে এই যে আর এই যে আমার এখান থেকে তেরোশুটি এখান থেকে খুললাম এটা ঠিক আছে একদম ফ্রেশ ফ্রেশ মানে ফ্রেশ ঠিক আছে এখন এগুলো ধরাই হয়নি এ পর্যন্ত এক কাজ করি ভিডিওটা তো অনেক বড় হয়ে জিতেছে আমি সিস্টেমটা এই অ্যাসটিক আই গুলা খুলি হচ্ছে চারশো বারো চারশো চল্লিশ আরেকটা হচ্ছে ফোর ডাবল থ্রি 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 জিরো ঠিক আছে তো যাই হোক আমি কি করি খুলে এখানে লাগাই লাগা একবারে নিয়ে আসতেছে পুরা সব কিছু ওকে করে ঝেড়ে ঢেড়ে নিয়ে আসতেছে তো সিস্টেমটার এই যে এস টিকে দুটাই লাগাইলাম ঠিক আছে মিস্টিকের দুটো লাগাইলাম এই যে ট্রানজিস্টর বোর্ড কুইলা ফালা রাখছি এখানে এই যে উপরের বোর্ড পরিষ্কার পরিষ্কার কুইরা একদম এটার অবস্থা খুব খারাপ ছিল দুনোটা বডি একদম পরিষ্কার কুইরা নিয়ে আসলাম তারপর এই যে এই মিক্সচার আইসিটা খারাপ ছিল এই যে একটা ঠ্যাং ভাঙা এখানে দেখেন যে একটা ঠ্যাং ভাঙা ঠিক আছে আইসিটা চেঞ্জ করে দিছি বোর্ডের একদম সুন্দর করে ঝালাই টালাই করে একদম টোটালি রেডি করে দিয়েছি ঠিক আছে তো আস্তে আস্তে এখন সব ফিডিং করব ফিডিং করে নিয়ে আসতেছি আবার তো সামনের সামনের বোর্ড তারপর আপনার সাইড বোর্ড এগুলো সব কমপ্লিট করলাম পাওয়ার সুন্দর চলে আসছে সাউন্ড অ্যাকুরেট আছে এখন ঠিক আছে তো চেক দিলাম আমি তো সামনার সিস্টেমটা বাকি আছে কাজ করার তো সামনের সিস্টেমটা এখন ধরবো আমি সামনের সিস্টেমটা করে আর এটা ফিটিং করে এখন থিয়ে দেবো আমার এটা যেটা খুলছিলাম আমার কাছে কিন্তু তেরোশির আপনার এই মিটার বোর্ড বলেন ডিসপ্লে বোর্ড বলেন সাইড বোর্ড বলেন মোটামুটি সব কিছুই আছে শুধু একটা না আমার স্টকে গোডাউনে আরও ছয় ষাটের তেরো তেরোশ শুধু সিস্টেমই আছে এগুলো আর শুধু সার্ভিসিং করার জন্য তো যাই হোক আমি সামনাটা খুলি খুলে নিয়ে আসতেছি আবার সিস্টেমটা খুললাম সামনের সাইড খুইলা ঝাললাম পা পরিষ্কার করলাম যে সামনের সাইড খোলা এইটার এখন বাটনগুলো চেঞ্জ করব এই বাটন র্যাবন এগুলো সব চেঞ্জ করে দেব খুইলা বাটন আগে অবশ্য পাল্টানো আছে সম্ভবত আগে হয়তো বাটনগুলো পাল্টাইছে হ্যাঁ বাটনগুলো পাল্টাইছে আগে তো যাক আমার কাছে আসছে এটা কোনো ব্যাপার না আমি সব বাটনই চেঞ্জ করে দেবো একদম ক্লিয়ার করে দিব ঠিক আছে সেটা প্রচুর খাটান খাড়াইতেছে এবং টেপন এগুলো সব ফালাই দিব যা আছে একদম ইন টোটাল পুরো একদম ফ্রেশ বের আছে টাভার ফিটিং করে নিয়ে আসতেছি আমি এগুলো চেঞ্জ করি তো সিস্টেমটার আগে বাটনগুলো চেঞ্জ করা হয়েছে ঠিক আছে দেখ বাটন চেঞ্জ করা খারাপ না কিন্তু সমস্যাটা কি বাটনগুলো সব একবারে ফালাই দিতে হয় পানি সিস্টেমটার ভিতরে পানি আছে এখন এই লেবনগুলো সব ফালাই যেতে হবে লেবনগুলোর অবস্থা ভালো না রং টং দূরে গেছে তো যাই হোক আমি এটা ফিডিং করে একবারে নিয়ে আসি বাটন বুটন চেঞ্জ করে আর ফিডিং করে নিয়ে আসি আলহামদুলিল্লাহ সেটা খাটাইছে সেটা বলবো না সেটা অনেক জ্বালাইছে ঠিক আছে সেটা জ্বালাইছে আমার আমার সময় লাগছে সেটটা ভাই চুই লাগেছিল কালকে তো সিস্টেমটা আমার রেডি করতে একটু সময় লাগছে ঠিক আছে কারণ এসব বাংলা ট্যান্ডেস্টার করা থাকলে সেটের ভিতরে ওই যে বোর্ডটার ভিতরে করা থাকে বোর্ডটার বিদিশা পুরো খারাপ করে ফেলে ঠিক আছে অনেক পার্টস নষ্ট হয়ে যায় অনেক লাইন কাট কেটা ফেলে ওনার আর কি বাংলা মিস্ত্রিরা ঠিক আছে এই বোর্ডটা লাগাইছে সেটটার ভিতরে ঠিক আছে এই সেটটা দেখেন এই সেটটার সাথে কি বোর্ডটা যায় চেহারা মিলে এতটুক দেখেন যে এই সেটটার সাথে এই বোর্ডটা কি যায় কি না রূপ দেখেন তারপরের বিচার পরে এটা ছিল এই যে কেটে গেছে এটা তারপর যখন আর বাজে না তারপর আসছে তারপর আবার দেখলাম যে মিক্সার এসি খারাপ একটা ঠ্যাং ভাঙায় মিক্সার এসিটাও লাগাই দিছি ঠিক আছে তারপর একটু মিটারের সমস্যা দিছিল এটা দেখাই নি আপনাদেরকে মিটার টোকে করে দিছি তো ভাইয়ের ডিবিডি স্টেপ এগুলো দরকার ছিল না তার জন্য এগুলো রানিং করিনি ইউএসবি দরকার ইউস রানিং আছে ঠিক আছে তো যাক ভাই এখন মন্দা ওই আসতেছে রাস্তায় আসে আর কি বা আমার বাসার নিচে আছে তো উনি এটা এখন নিয়ে চলে যাবে তো যাই হোক আমরা সব ধরনের সাউন্ড সিস্টেমের কাজ করি যে কোনো সমস্যাই হোক আমাদের কাছে আসবে না এই সিস্টেমটার টুকটাক অনেক প্রবলেম ছিল দুইটা এস চেঞ্জ করলাম স্যারাউন্ড সেন্টারের ফ্রন্টের তারপর সাইড বোর্ডের মিক্সচার এসি চেঞ্জ করলাম তারপর আপনার বাটন চেঞ্জ করলাম মিটারের সমস্যা সমাধান করলাম তারপর আপনার এমপ্লিফায়ার বোর্ডের সমস্যা ছিল এগুলোর সমাধান করলাম আর কি এটা কম সমস্যা ছিল না ঠিক আছে যাই হোক আমার কাছে সিস্টেমই আছে যা লাগবে খুলে দিয়ে দিব কোনো সমস্যা নেই এটা তো জাস্ট ড্যামো আরও ছয় পিস সেট আছে এটা বাদে আরও ছয় পিস সেট আমার কেনা আছে সার্ভিসিং করার জন্য বিক্রি করার জন্য না সার্ভিসিং করার জন্য আর বিক্রি করার জন্য আমার কাছে প্রোডাক্ট লাগে একদম মোটামুটি লাইক নিউর মতন লাগবে এইসব প্রোডাক্ট আমি বিক্রি করতে হইলে আর কি যাই হোক ওইটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো না তো এটা রেডিও হয়ে গেছে এটা নিয়ে ভাই এখন চলে যাবে আপনারা যে কোনো প্রবলেমে সরাসরি ফোন কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো কাজের জন্য আসি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম